মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো ওভেন ছাড়া করার মধ্যেই কি করে এগলেস স্পঞ্জ চকলেট কেক তৈরি করে ফেলা যায়। খুব সহজেই কিন্তু এই কেক তৈরি করে ফেলা যায় আর এর টেস্টটা খুব ভালো হয়। আপনারা কিন্তু এই ক্রিসমাসে এই কেকটা ট্রাই করতেই পারেন। এর জন্য আমি এখানে রেখেছি ময়দা, লাগবে আমার বাটার আর অলিভ অয়েল রেখেছি এখানে। আমি বাটার অলিভ অয়েল দুটো মিক্স করে ইউজ করছি। আপনারা চাইলে শুধু বাটার বা শুধু অলিভ অয়েলেও কিন্তু কেকটা করতে পারেন। আর আপনারা অলিভ অয়েলের পরিবর্তে চাইলে যে কোনো সাদা তেলে কেকটা তৈরি করে ফেলতে পারেন। কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু রুম টেম্পারেচারে লাগবে। এখানে রেখেছি আমি কফি, এতে খুব সুন্দর একটা টেস্ট হয় কেকে। আর এইখানটায় আমি রেখেছি পাউডার সুগার, আপনারা চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন। এখানে রেখেছি আমি বেকিং পাউডার, আর এখানটায় রেখেছি আমি কোকো পাউডার, লাগবে আমার সামান্য পরিমাণ। এখানে দুধ রেখেছি, রুম টেম্পারেচারে লাগবে কিন্তু। আর এইখানে রেখেছি আমি কনডেন্স মিল্ক, যেহেতু আমি এগলেস কেক করছি তাই কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা অবশ্যই ইউজ করতে হবে। এবারে একটা বোলের মধ্যে আমি অলিভ অয়েল আর বাটার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ মতো কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই কেকের টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে প্রথমে মিক্স করে নেব। আর আমি এই কেকে কিন্তু তৈরি করার ক্ষেত্রে কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব না। এবারে এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনি ইউজ করতে পারেন। আর আপনারা পরিমাণটা কিন্তু একটু ডেসক্রিপশনে দেখে নেবেন। এবার এরকম একটা ছাঁকনির মধ্যে করে আমি ময়দা, কোকো পাউডার আর কফিটাকে একটু চেলে নেব। এর মধ্যে আমি কফি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব আমি কোকো পাউডার। কোকো পাউডারটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি একটু উঁচু করে। আপনারা চাইলে কোকো পাউডারটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমি বেকিং পাউডার ইউজ করব। আমি এখানে 1/2 টিস্পুনের স্পুন দিয়ে 3 বার ইউজ করব, তার মানে 1.5 টিস্পুন মতো আমি বেকিং পাউডার ইউজ করছি। আপনারা চাইলে সামান্য একটু বেকিং সোডাও দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং পাউডারটা আর একটু কমিয়ে দেবেন। এবার এটাকে একটু ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একটু ভালো করে চেলে নিতে হবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চেলে নিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর একটা থিক ব্যাটার তৈরি করব। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এটাকে অল্প অল্প করে দুধ দেব আর এটাকে মিক্স করতে থাকবো। যেহেতু এগলেস কেক করছি তাই কিন্তু অবশ্যই ব্যাটারটা দুধ দিয়ে গুলতে হবে, নইলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। যারা এগলেস কেক ভালোবাসে তাদের কাছে কিন্তু এই কেকটা খুব ভালো লাগবে। এর টেস্টটা সত্যি খুব ভালো হয়। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘনও না হয়। আমি 500 দুধ থেকে এতটা দুধ ইউজ করেছি। এবারে আমি একটা কেক তৈরি করার বোলের মধ্যে একটা বাটার পেপার কেটে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি যে বাটিটা ইউজ করব সেটার কিন্তু ডিপটা একটু বেশি থাকতে হবে। আমি বাটির 1/3 ভাগের মধ্যে কিন্তু ব্যাটারটা দিতে হবে। বেশি যদি ব্যাটার আমি দিয়ে ফেলি তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার সময় উপচে পড়বে। এর উপর দিয়ে একটু আমি চকলেট চিপস একটু ছড়িয়ে দিলাম। এবারে একটা কড়ার মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো কড়াটাকে খুব ভালো করে গরম করে নিলাম। কেকটু ভালো করে কিন্তু গরম করে তারপরে কেকটা তৈরি করতে হবে। এই যে গরম হয়ে গেছে, এবারে আমি কেক তৈরি করার ওই বাটিটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে একটা ঢাকা দিয়ে ভালো করে বন্ধ করে দেব। আর যদি কোনো ফুটো থাকে ঢাকায় তাহলে এটাকে একটা আটা দিয়ে সিল করে দেব। গ্যাসটাকে এবারে একদম লো করে আমি 35 থেকে 40 মিনিট বেক করলাম। যে দেখুন, আমি কেকটা চেক করে নেব, মাঝখানে কাঁচা আছে নাকি একটা টুথপিক দিয়ে, একদমই ক্লিন বেরোচ্ছে, তার মানে কেকটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি।
এই যে দেখুন, খুব সহজেই কিন্তু আমি এগলেস চকলেট স্পঞ্জ কেক তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।